আন্দোলনের নামে সহিংসতা করবেন না বিএনপিকে হুঁশিয়ারি দিলেন শেখ হাসিনা। পূর্ব ঘোষণা ছাড়াই বরিশাল ভোলা রুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ। তারেককে রাজনীতি আরও শিখতে বলেন খন্দকার মোশাররফ। বরিশালে বিএনপির গণসমাবেশে জনস্রোত ঠেকাতে ভয়ভীতি ছড়ানোর অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আন্দোলনের নামে সহিংসতা করলে সরকার বিএনপিকে ছাড় দেবে না। তিনি বলেন, আমি তাদের বলেছি তারা শান্তিপূর্ণ মিছিল মিটিং করলে আমরা কিছুই বলবো না, কিন্তু তারা লাঠিসোঁটা নিয়ে শোডাউনে যাচ্ছে। তারা যদি কাউকে আক্রমণ করে তবে আমরা তাদের রেহাই দেব না। 2013-14-2015 সালে বিএনপি হামলার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরে শেখ হাসিনা বলেন, বিএনপির আন্দোলন মানে অগ্নিসংযোগ। 2013-2014 ও 2015 সালে তারা সারা বাংলাদেশে কি পরিমাণ হামলা করেছিল তারা প্রমাণ করেছে যে তারা পাকিস্তানি দখলদার বাহিনীর দোসর। তিনি প্রশ্ন তোলেন যে বিএনপি কিভাবে স্বপ্ন দেখে যে জনগণ তাদের ভোট দিবে, কারণ দলটি যে কোনো দুঃসময়ে জনগণকে নামমাত্র সাহায্য করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জিয়াকে দোষী সাব্যস্ত করে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। খালেদার বোন, ভাই ও বোনের স্ত্রী আমার কাছে আসেন এবং তাকে মুক্তি দেওয়ার আবেদন করেন। তিনি বলেন, মানবিক কারণে আমরা তাকে তার বাড়িতে থাকার সুযোগ দিয়েছি, তার সাজা স্থগিত করেছি। বিএনপি বাড়াবাড়ি করলে তাকে আবার জেলে পাঠানো হবে। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বরিশাল ভোলা রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল নদীবন্দর থেকে ভোলার উদ্দেশ্যে কোনো লঞ্চ ছেড়ে যায়নি, ভোলা থেকেও কোনো লঞ্চ ছেড়ে আসেনি। একইভাবে বরিশাল নৌবন্দর সংলগ্ন ডিসি গার্ড থেকেও ভোলাগামী কোনো স্পিডবোট চলছে না। এতে চরম দুর্ভোগে পড়েছেন বরিশাল ভোলা রুটে যাতায়াতকারী নিয়মিত যাত্রীরা। হঠাৎ লঞ্চ ও স্পিডবোট বন্ধের সিদ্ধান্তের বিষয়ে মালিক ও শ্রমিকদের সংগঠনগুলো সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারেনি। তবে বিএনপি নেতারা বলছেন, 5 নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে নৌযানগুলো বন্ধ করা হয়েছে। এদিকে চৌঠা থেকে 5 নভেম্বর বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাস মালিকদের সংগঠন বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। নির্দিষ্ট ওই 2 দিন সব ধরনের 3 চাকার যানেরও ধর্মঘট ডেকেছে বরিশাল জেলা মিশুক, ভেবিট্যাক্সি, ট্যাক্সিকার ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন। এর আগে একই কাদায় খুলনা ও ময়মনসিংহে বিএনপির গণসমাবেশের আগে পরিবহন ধর্মঘট ডাকা হয়। লঞ্চ চলাচল বন্ধের বিষয়ে মালিক সমিতি কিছু না জানালেও বিআইডব্লিউটিএ নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, ভোলায় আওলাদ নামের একটি লঞ্চে বুধবার হামলার ঘটনা ঘটে। ওই লঞ্চের কর্মচারীদের মারধর ও লঞ্চে ভাঙচুর করা হয়েছে। এর প্রতিবাদে সকাল থেকে শুধু ভোলা রুটে লঞ্চ চলছে না, তবে মেহেন্দিগঞ্জ ও মজু চৌধুরীহাট রুটে লঞ্চগুলো যথারীতি চলাচল করছে। এদিকে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই 5 নভেম্বর পর্যন্ত ভোলা বরিশাল নৌ রুটে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছে মালিকেরা। ভোলার স্পিডবোট ঘাটের দায়িত্বে থাকা মঞ্জুরুল আলম বলেন, ধর্মঘট ডাকা হয়েছে 5 নভেম্বর পর্যন্ত। কি কারণে এই ধর্মঘট ডাকা হয়েছে জানতে চাইলে তিনি কোনো জবাব না দিয়ে প্রসঙ্গটি এড়িয়ে যান। গতকাল সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা যোগ দিয়েছিলেন। সেখানে লন্ডন থেকে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। বৈঠকে মূলত তারেকই কথা বলেন, সামনের আন্দোলন কিভাবে করা হবে, কিভাবে বিএনপিকে এগোতে হবে ইত্যাদি নানা বিষয়ে তিনি কথা বলতে থাকেন। কোন পর্যায়ে তিনি স্থায়ী কমিটির অন্য সদস্যদের মতামত গ্রহণ করেছিলেন না। এক পর্যায়ে বিএনপির প্রবীণতম নেতা ডক্টর মোশাররফ হোসেন একটু ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি বলেন যে, সম্মান রেখেই বলছি, এটা স্থায়ী কমিটির সভা। ম্যাডামও যখন স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করতেন তখন আমাদের মতামত নিতেন, আপনি একাই সব সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন, তাহলে আমাদের দরকার কি? ডক্টর মোশাররফের এই বক্তব্যে তারেক জিয়া ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি বলেন, আপনারা কি করতে পারেন সেটা তো দেখছি, দলের জন্য আপনাদের কতটুকু ত্যাগ সেটাও আমি জানি, আপনারা যা বলেছেন এতদিন আমি শুনেছি, এখন আমি যা বলবো সেটি দয়া করে শুনুন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন যে, রাজনীতিতে চূড়ান্ত কোনো কিছু নেই, সবারই শেখার আছে, আমরাও শিখছি, তবে আপনাকে আরও রাজনীতি শিখতে হবে। আপনি এই দেশে থাকেন না, দেশের বাস্তবতাও বুঝতে পারেন না, তাই বাস্তবতা না বুঝে যে কোনো সিদ্ধান্ত দেওয়াটা যৌক্তিক নয়। আপনাদের মতামতগুলো নিন, গ্রহণ বর্জন আপনার বিষয়। এক পর্যায়ে তারেক জিয়া ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তিনি বলেন যে, আমার রাজনীতি কারো কাছে শিখতে হবে না, আমার রাজনীতি আমিই করব। উল্লেখ্য যে বরিশালের জনসভা এবং 10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ এবং তার পরবর্তীকালে কর্মসূচি নিয়ে তারেক জিয়া কথা বলছিলেন। তিনি বলছিলেন যে,
10 ডিসেম্বরের পরে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে, সেই কর্মসূচির ধরন ধারণ কি হবে ইত্যাদি নিয়েও তিনি বিভিন্ন ব্যাখ্যা দেন। এক পর্যায়ে স্থায়ী কমিটির একজন সদস্য সংসদ থেকে বিএনপির সদস্যদের পদত্যাগের বিষয়টি সামনে নিয়ে আসেন। তিনি বলেন যে বিএনপি সংসদ সদস্যরা কখন পদত্যাগ করবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া দরকার, কারণ একদিকে আমরা বলছি এই সরকারের অবৈধ, অন্যদিকে বিএনপির সংসদ সদস্যরা সংসদে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে বাহাস করছে, এটা স্ববিরোধী। তারেক জিয়া বলেন যে সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্ত আমি নিব, যখন উপযুক্ত সময় মনে করব তখন এই সিদ্ধান্ত নেওয়া হবে, এ নিয়ে তাড়াহুড়ো করার কিছু নেই। তারেক জিয়া এটাও বলেন যে সংসদ থেকে পদত্যাগ করলে সরকারের পতন হবে এমন নয়, আমাদের সদস্য সংখ্যা খুবই কম। এই প্রসঙ্গে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদেরের বক্তব্য উদ্ধৃত করে বলেন যে তারা বলে দিয়েছে যে সংসদ থেকে সাতজন পদত্যাগ করলে কিছুই আসবে যাবে না, এর প্রেক্ষিতে আমাদেরকে অনেক সতর্ক এবং সাবধানী সিদ্ধান্ত নিতে হবে। বিএনপির নেতাদেরকে তারা চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করতে বলেন। এ সময় খন্দকার মোশাররফ হোসেন বলেন, চূড়ান্ত আন্দোলনের বাস্তবতা আমাদের আছে কিনা, দেশের জনগণ এই সরকারের ওপর নানা কারণে অসন্তুষ্ট, কিন্তু সেই জনগণ রাজপথে নামবে এমন কোনো আলামত এখন পর্যন্ত নেই, এরকম অবস্থায় চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিলে আরও সামনে সমস্যা হতে পারে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এটাও বলেন যে বিএনপি এখন যে সমাবেশগুলো করছে সেই সমাবেশগুলো নিয়ে ইতিমধ্যে হাজার হাজার মামলা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে 37 লক্ষ মামলা আছে দাবি করে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সব কিছু আমাদের বুঝেশুনে করতে হবে, কিন্তু বৈঠকে শেষ পর্যন্ত তারেক জিয়ার সিদ্ধান্তই চূড়ান্ত হয় এবং সব আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করার দায়িত্ব তারেক জিয়ার ওপর ন্যস্ত করা হয়েছে। বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশের আগে গণপরিবহন বন্ধের সংখ্যায় আগেভাগে বিভিন্ন জেলা থেকে বরিশাল নগরীতে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। তাদের মধ্যে কেউ আবাসিক হোটেলে উঠেছেন, কেউ বা উঠেছেন স্বজনদের বাড়িতে। এদিকে আগামী 5 নভেম্বর অনুষ্ঠিতব্য বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশে জনস্রোত ঠেকাতে ভীতি ছড়ানোর অভিযোগ তুলেছেন দলীয় নেতারা। পরিবেশ নষ্ট করতে ও ভীতি ছড়ানোর উদ্দেশ্যে বুধবার বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেল নিয়ে নগর জুড়ে মহড়া দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া বিএনপির এই গণসমাবেশের আগে বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে তল্লাশি চালিয়েছে পুলিশ। ভীতি ছড়ানোর উদ্দেশ্যে এই তল্লাশি চালানো হয়েছে বলে দাবি করেন বিএনপি নেতাদের। গণসমাবেশ প্রস্তুতি কমিটির সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার শিরিন বলেন, আগামী 5 নভেম্বর অনুষ্ঠিতব্য বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ বাধাগ্রস্ত করতে নানা অপচেষ্টা চালানো হচ্ছে। গণসমাবেশ সফল করতে লিফলেট বিতরণকালে বরিশালের বানারীপাড়া, উজিরপুর ও বাকেরগঞ্জে হামলা চালানো হয়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এই হামলার সঙ্গে জড়িত, এতে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন, তবে গণসমাবেশে জনস্রোত বাধা বা ভীতি ছড়িয়ে ঠেকানো সম্ভব নয়।